রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি শফাত আহমেদের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ তবে তাকে সেখানে পাওয়া যায়নি এদিকে ওই আসামির অবস্থানের বিষয়ে তার পিতা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের কাছে জানতে চাইলে সাংবাদিকদের পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দ্রুত বাড়ি ছেড়ে যান তিনি পরে আসামিদের গ্রেপ্তারের বিষয়ে পুলিশের ভূমিকার সমালোচনা করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এদিকে এই মামলার তদন্ত ভার বনানী থানা থেকে ভিকটিম সাপোর্ট সেন্টারে স্থানান্তর করা হয়েছে ইসলামের রিপোর্ট রাজধানীর বনানির একটি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে গত আটাশ মার্চ দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ করে সাফাত আহমেদ নাইম আশরাফ ও সাদমান নামের তিন যুবক ওই ঘটনার মামলার প্রধান আসামি সাফাতের বাবা আপন জুয়েলার্সের মালিক দেলদার আহমেদের গুলশানের এই বাড়িতে মঙ্গলবার সকালে অভিযান চালায় পুলিশ তবে এ সময় সাফাতকে ওই বাড়িতে পাওয়া যায়নি আমরা এখানে ওই ওর বাবার সাথে কথা বললাম যে আপনি বলছেন যে এখানে আসামি আছে তো আমরা 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 কালকেও দিলাম দিলাম আপনারা জানেন আজকে এখানে পুলিশের অভিযান শেষে দিলদার আহমেদের কাছে তার পুত্রের অবস্থানের বিষয়ে জানতে চান সাংবাদিকরা তবে কোনো উত্তর না দিয়ে সাংবাদিকদের পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দ্রুত নিজের বাড়ি থেকে চলে যান তিনি মামলা হওয়ার পর প্রায় চার দিন পার হয়ে গেলেও এখনও আসামিদের গ্রেফতারের বিষয়ে কোনো কুলকিনারা করতে পারেনি পুলিশ যে কারণে পুলিশের ভূমিকা নিয়ে খুলনায় একটি অনুষ্ঠানে কড়া সমালোচনা করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক ওই অপরাধীগুলো তারা কিন্তু ওই গুলশান বনের এলাকাতেই আসে অপরাধী যারা কারণ তারা সব গুলশানের সন্তান তারা ওই এলাকা ওই লোকগুলো ওই ছেলেগুলোকে এখনো ধরা সম্ভব হতো এবং এখনো যদি পুলিশ চেষ্টা করে আমি মনে করি যে তারা পুলিশ তাদেরকে ধরতে পারে এখানে পুলিশের একটা প্রচন্ড গাফিলতি আমরা লক্ষ্য করেছি পুলিশের নিষ্ক্রিয়তা লক্ষ্য করেছি এদিকে ঘটনাস্থল বনানীর সেই হোটেলের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ মুছে গেছে বলে জানান সেখানকার কর্মকর্তারা তবে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে বলেও জানান তারা তারা তদন্ত করছেন আমরা তদন্তের উপর বিশ্বাসী আমরা সব রকম তথ্য দিয়েছি যেগুলো ওনারা চেয়েছেন আপনারা কি সিসিটিভি ফুটেজ দিয়েছেন সিসিটিভি ফুটেজ আমরা এক মাসের জন্য সরবরাহ করি এটা ইউএনডিএসএস সার্টিফিকেট অনুপাতে এক মাসের উপরে আমাদের কাছে কোনো ফুটেজ থাকে না ধর্ষণের ঘটনার ভিডিও ধারণ করে বিভিন্নভাবে হুমকি দিয়ে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে অভিযুক্তরা তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানাজানির পর গত ছয় মে ওই তিন যুবকসহ মোট পাঁচজনকে আসামি করে বনানী থানায় মামলা দায়ের করেন ঘটনার শিকার দুই তরুণী মৈদুল ইসলাম এনটিভি নিউজ ঢাকা